দেখা যাক কোন দল শেষ পর্যন্ত কোয়ালিফাই করে সেমিফাইনালের পথ প্রশস্ত হয় চতুর্থ দল হিসেবে। এর আগে আমরা তিনটি দলকে পেয়ে গেছি, এরপরে আমরা দেখতে পাবো প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। তো প্রথম সেমিফাইনাল ম্যাচ যেটা অনুষ্ঠিত হবে, যে দুটি দল মুখোমুখি হবে, তো এখানে প্রথমবার চলমান প্রথম দুটি ওভার আমি আগেও কিন্তু বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করেছিলাম যে রোল প্লে করবে একটা পজিটিভ, যে শুরুটা ভুল করতে যায় যদি প্রথম দুটি ওভার ইকোনমিক্যাল ওভার হয়, তো সেক্ষেত্রে ফিল্ডিং সাইডে কিছুটা হলে কিন্তু মোমেন্টাম শিফট হতে পারে এবং সেটা তারা চাইবে। পরবর্তী বল নিয়ে অফস্টাম্পে একটু বাইরে, একটু বাউন্স ছিল, কানেকশন হয়নি। পরবর্তী আক্রমণ নিয়ে এখানে কিন্তু সত্যি দূরত্ব ফিল্ডিং আনডাউটেবলি, ফিল্ডিং কিন্তু ক্রিকেটের একটা অত্যন্ত ভাইটাল পার্ট। আমরা যদি ইন্টারন্যাশনাল ক্রিকেটে একটু দেখার চেষ্টা করি, তো সেক্ষেত্রে ভারত বা অস্ট্রেলিয়া যারা কিন্তু 50 ওভার ফরম্যাটে একটা ভালো রানকে সেভ করে থাকে। তো যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না, একবার শেষ দলীয় একটা ওভার তো বল তৈরি করার মাত্র বাইরে, অর্থাৎ চারটি রান। প্রথম বল থেকে চার আসা মানে কিন্তু একটা অক্সিজেন ব্যাটারের সামনে একটা বড় সুযোগ থাকে ওভারটাকে বড় ওভারে কনভার্ট করা। পরবর্তী বল এবং আবারও কিন্তু মাঠের বাইরে, প্রথম দুটি বল থেকে আট রান, অর্থাৎ যেটা চেয়েছিল টিম কিন্তু অনেকটাই বলবো সেটা কিন্তু পেয়ে গেল, কারণ প্রথম বলে রান আসেনি, মাত্র চারটি রান। এক্ষেত্রে কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় বলটা চলে এলো, অর্থাৎ 12 রান, তিনটি বল বলছে। এক্সপেন্সিভ ওভার কোনো সন্দেহ নেই, বলতেই হয় যে এই ওভার থেকে অনেকটাই কিন্তু মনে হচ্ছে অক্সিজেন পেয়ে যাবে ড্রেসিং রুমে, এবং এটা বলবো যে সম্পূর্ণরূপে মনে হচ্ছে ড্রেসিং রুমে তিনি সেট হয়েছেন, যেভাবে একের পর এক বলকে চারটি এই মুহূর্তে চারটি বাউন্ডারি এবং আর একটা বাউন্ডারি হলেই কিন্তু 500 টাকা তার নামের পাশে কিন্তু অভয়ের নামের পাশে কিন্তু 500 টাকা অফার ছিল এবং সেটা চলে এলো। একদিকে তো জি হ্যাঁ, শরীফুল্লাহ দেখ রে 500 রুপিয়া কা ইনাম আয়া, সকল পে মুস্কুরাহট দেখিয়ে মুস্কুরাহট কতই জারি না হে আমার। কেন বানাও একটা বড় ক্রেডিট যেটা ঘোষণা ছিল এই পর্যন্ত, খুব কম ব্যাটার বা বোলার কিন্তু তাদের সেই অফারকে কিন্তু বেশ করে কনভার্ট করতে পেরেছে, এবং এক্ষেত্রে প্রথম বলে কিন্তু কাট করেছিলেন, স্কোয়ার ড্রাইভ করেছিলেন চারটি রান, অর্থাৎ দল কিন্তু অনেকটাই স্বস্তিতে বলো পড়লো। এবং এখানে ব্যাক টু ব্যাক বাউন্ডারি, তো এখানে স্ম্যাশ বলবো, কারণ ম্যাচ থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে, অর্থাৎ একেবারে বলা যেতে পারে জয়ের বন্ধ পেতে শুরু করেছেন দল, এবং সেমিফাইনালের পথ উত্তর হতে হলে আর বেশি দূর নয়। পরবর্তী আক্রমণ এবং এই ক্ষেত্রে কিন্তু উইকেট রক্ষকের একটু ভুল, বল চলে যাবে মাঠের বাইরে এবং ম্যাচ উইনিং ওন দ্য ম্যাচ ওন দ্য ম্যাচ ওন দ্য ম্যাচ এবং প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। আমি বেশ করে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি, আমি পল্লবকে টসের জন্য আমন্ত্রণ জানানোর জন্য। পল্লব, টেক আপ টু দ্য কমেন্ট্রিয়ান ক্যারিয়ার। Thanks for watching my video. Be sure to subscribe.